আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। জাস্ট গতকাল থেকে 9 তারিখ থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জে আবাসন মেলা 2022। আজকে 10 তারিখ সন্ধ্যার পর আপনাদেরকে নিয়ে আসলাম এই আবাসন মেলাতে। দেখি মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করি, দেখি বর্তমানে ফ্ল্যাটের দরদাম কিরকম আছে, আপনাদেরকে একটু অনুসন্ধান করে জানানোর চেষ্টা করব আর কি। মেলাটি শুরু হয়েছে নারায়ণগঞ্জের চাষাড়ার উত্তর দিকে জিয়া হলের প্রাঙ্গণে, প্রায় 52টি প্রতিষ্ঠানের ডেভেলপ প্রতিষ্ঠানের সমন্বয়ে। আমরা 3 বন্ধু মিলে ঘুরতে আসলাম মেলাতে, তো দেখলাম বিভিন্ন ডেভেলপ কোম্পানির সাথে আলোচনা করলাম, তাদের সাথে কথাবার্তা বললাম, দেখলাম যে আসলে বর্তমানে একটু বাজার দর একটু বাড়তি আছে, শুধু বাড়তি না অনেক বাড়তি আছে। সে প্রেক্ষিতে জায়গা, তারপরে পরিবেশ, বিভিন্ন এলাকাভিত্তিক হিসেবেই এখানে দাম নির্ধারণ করা হয়েছে। যেরকমটা চাষাড়া লিং রোড যে এরিয়াটা, সে এরিয়ার আশেপাশে যেই ফ্ল্যাটগুলো ছিল সেগুলোকে প্রত্যেক স্কোয়ার ফিট 4800 টাকা করে ধরা হয়েছে, মানে 4800 টাকা স্কোয়ার ফিট হারে ওগুলোকে বিক্রি দরদাম চাওয়া হচ্ছে। এরপরে যদি আসি জামতলা, জামতলা এরিয়াতে নিম্নতম চাওয়া হচ্ছে 6000 টাকা স্কোয়ার ফিট। নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে সবচেয়ে কাছের যে সিটি সেটা হলো রূপায়ণ সিটি ফেজ 2, সেখানকার দরদাম চাওয়া হচ্ছে 5000 থেকে 6000 টাকা হারে। সে আবার দেখা যাচ্ছে আমলাপাড়া, উত্তর চাষাড়া, ডন চেম্বার, খানপুর এই এরিয়াতে দেখা চাওয়া হচ্ছে 4800 থেকে প্রায় 5500 টাকা এই রেটের মধ্যে। তারপরে নারায়ণগঞ্জের যে বিবি রোড, বিবি রোডের ভিতরে চাওয়া হচ্ছে প্রায় 5500 টাকা থেকে 6000 টাকা এই হারে। এরপর নারায়ণগঞ্জে আরও যায় অনেক জায়গার মধ্যেই তাদের প্রজেক্ট আছে, প্রায় 52টি ডেভেলপ কোম্পানি এখানে আজকে অংশগ্রহণ করেছে, তারা 9, 10, 11, 12, আজকে আমরা 10 তারিখে এখানে এসেছি। এরপর দেখলাম আরও অনেক প্রজেক্টই আছে, যেরকম কলেজ রোড এরিয়া, তারপরে হলো গিয়ে আপনার গলাচিপে এরিয়াতে, তারপরে আপনার পঞ্চবটির দিকে আছে, সে তারপরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাশে আরও কিছু প্রজেক্ট আছে। সব মিলেই প্রায় অনেক প্রজেক্ট এখানে বাস্তবায়িত আছে, যার যার পছন্দ অনুসারে, এরিয়া অনুসারে, যার যার রুচি অনুসারে, যার যে পরিবেশ পছন্দ সেই পছন্দ অনুসারে এখান থেকে সবাই নিতে পারবে। কিন্তু আমার কাছে ওভারঅল প্রাইসটা বর্তমানে হাই লেগেছে, এটারও অনেকটা কারণ আছে, কারণ বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ, সেই প্রেক্ষিতে তেলের দাম, জ্বালানির দাম অনেক বেড়ে যাওয়ার কারণে রড আসতে পারতেছে না, রডের দাম প্রায় বর্তমানে 95000 টাকা টন, সেই হিসাবে দামটা অনেক বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।